যে কামলার কাছেও মানুষ মুরিদ হয়। কারণ আমার একটা গান ছিল রমেশ শীলের, গুরুমন্ত্র সর্বমন্ত্র সার, এই পশুর আত্মা উদ্ধারিতে বন্ধু নাই রে আর ভবে সদ্গুরু না মিলে যাহার রমেশ কয় জনম বিফল। এখন সদ্গুরু চিনব কিভাবে? দেখেন আরে কথা কয় গাছের মধ্যে আম পাকলে বোঝা যায় না খাইয়া বুঝতে হয়? আম পাকলে বোঝা যায় না, যেগুলিতে দেখলে বোঝে না গেলে ফলাফান কি কেন? এই ফলাফানে ছাতুও বোঝে না আর এই যে ময়লাও বোঝে না। ছোট অবস্থায় মায় বিছানায় হওয়ায় ফুয়ে যায়, নিজে আজ্ঞা বুচা খাওয়া শুরু করে। ও কি বোঝে? বোঝে না। তখন মাছ চাষিরা কয় এই এটা না খাইলে দাঁত জ্বালাইব না, ওইটা বলে দাঁত জ্বালানোর ঔষধ। এই এটা এরম হইলো রে, তোর মাইক তো ভালো, তোর মাইক ট্যাক জেনে যাচ্ছে সব ভালো, তোরও ভালো। এই আম পাকলে ওটা বোঝা যায় যে এই আমটা পাকছে। দয়ালু বা লাটসা মানুষের কাছে দিয়া কয় নাই যে আমারে তোমরা মানো আমারে তোমরা জানো। রং যখন ধরছে তখন মানুষ এমনি গিয়াই ঝাঁপাইয়া পড়ছে, আগুনের মধ্যে পতঙ্গ ঝাঁপাইয়া পড়ে, পতঙ্গের কাছে আগুনের যাইতে হয় না। পিপাসা আপনার লাগলে আপনি পানির কাছে যাবেন, পানি আপনার কাছে আসবে না। এটা হইলো মূল বিষয়। দেখেন এখন এর মধ্যে ভেজালও ঢুকছে। আপনি যদি এই মনে করেন যে কোন বন্ড পীরের পাল্লায় পড়ে গেছেন, আপনি তোবা করে বাদ্দা দিবেন, কোন সমস্যা নাই, তোবা করে বাদ্দা দিয়া আবার পীর ধরবেন, সমস্যা নাই। হ্যাঁ তবে হ্যাঁ আপনার হ্যালো হ্যালো টিস পাইতেছে না, টিস ভোল্টিস পাইছে? এই যে কত রাজা বাদশা পীর ধরতে গিয়ে যে পথের ভিখারি হয়ে গেছে, কামলার কাছে, আর কামলার কাছে তো মাল, মাল তো কামলার কাছেই থাকে। আপনার এই যে বাদশাহ ইব্রাহিম আহদাম বাদশাহ সাইরা দিয়া পথের ভিখারি হয়ে গিয়া পীর ধরছে, এই যে মস্তবর একজন আউলিয়া নাম তার আলাউদ্দিন আল সাদেরি, নাম শুনছেন কিনা? ভারতের কালিয়ারিতে যার রওজা মোবারক, এর একজন ভক্ত নাম তার শামসুদ্দিন। এই শামসুদ্দিন আলাউদ্দিন আল সাদেরি রে কয় বাবা আপনি মরবেন কবে? কয় কেন? আপনি যেদিন মরবেন সেদিন আপনার সামনে আমি থাকুম, আপনার মাটি মন্দির করুম, জানাজা দিব। তো আলাউদ্দিন আল সাবেরি কয় বাবা না